আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষার তারপরেই ল্যান্ডফল হবে মেঘজমের। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে যে বাংলায় এর কি প্রভাব পড়তে চলেছে। যদিও আগেই জানানো হয়েছিল যে মেঘজমের কিন্তু প্রত্যক্ষ প্রভাব বাংলায় পড়বে না, তবে তার পরোক্ষ প্রভাবে বৃষ্টির একটা সম্ভাবনা রয়েই যাচ্ছে। আর সেই মতোই কিন্তু যে ছবি দেখা গিয়েছে যে সকাল থেকেই বিক্ষিপ্তভাবে বৃষ্টি শুরু হয়েছে, শহর কলকাতাতেও হালকা বৃষ্টির দেখা মিলেছে। এই মুহূর্তে চেন্নাইয়ের খুব কাছাকাছি রয়েছে ঘূর্ণিঝড় মেঘজম। মঙ্গলবার 5ই ডিসেম্বর সকাল থেকেই কিন্তু এই মেঘজম তার দাপটে বৃষ্টি বাড়ছে, এবং যেটা জানা যাচ্ছে যে দুপুরের মধ্যেই অন্ধ্রপ্রদেশের উপকূলে আছড়ে পড়বে। এটি নেল্লোর থেকে মছলিপত্তনমের মাঝে বাপ্পাটালা উপকূলে আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে। সাধারণ ঘূর্ণিঝড়ের থেকে শক্তিশালী ঘূর্ণিঝড় হয়ে সর্বোচ্চ ঘন্টায় 110 কিলোমিটার গতিবেগে আছড়ে পড়তে পারে বলে অনুমান আবহবিদদের। এই ঘূর্ণিঝড় থেকে সরাসরি কোনো প্রত্যক্ষ প্রভাব বাংলায় পড়বে না, পরোক্ষ প্রভাব অবশ্যই পড়বে, আর তার জেরেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এখনও পর্যন্ত দমকা ঝোড়ো হাওয়া বা মৎস্যজীবীদের জন্য কোনো সতর্কবার্তা বাংলার ক্ষেত্রে জারি করা হয়নি। আলু ও ধান চাষের কিছুটা ক্ষতি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে, কারণ হঠাৎ করে যদি বৃষ্টি হয় তাতে করে আলু এবং ধান চাষে যথেষ্ট সমস্যা হতে পারে। অন্যদিকে মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে বৃষ্টি হওয়ার একটা হালকা সম্ভাবনা রয়েছে। মাঝারি মানের বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, দক্ষিণ চব্বিশ পরগনাতে। এছাড়াও বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে উত্তর চব্বিশ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, নদিয়া, বাঁকুড়া এবং পুরুলিয়াতে। অর্থাৎ পশ্চিমের জেলাগুলিতেও কিন্তু বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই ঘূর্ণিঝড়ের জন্য। আর আমরা দেখেছি যে এই ঘূর্ণিঝড় বা এই নিম্নচাপ একেবারে এই বছরটা যেন সবসময় দাপিয়ে বেরিয়েছে। একদম পুজোর সময় থেকে যদি আমরা দেখি, সেই সময়ও আমরা দেখেছিলাম একইভাবে পুজোর সময়ও বৃষ্টি হয়েছে। এবার এই শীতের আমেজেও সেই বিক্ষিপ্ত ছিটে ফোটা বৃষ্টি চলেই যাচ্ছে, আর নেপথ্যে রয়েছে এই ধরনের ঘূর্ণিঝড় বা এই ঘূর্ণাবর্ত। আবহাওয়াবিদ সঞ্জীব বন্দ্যোপাধ্যায় তিনি কি বলছেন শোনাবো। 5, 6, 7 এই সময়টা আমাদের রাজ্যের দক্ষিণবঙ্গে দু এক জায়গায় বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। 5 তারিখে যেটা বলছি আমরা, যে মূলত ইস্ট ওয়েস্ট মেদিনীপুর এবং ঝাড়গ্রাম এই তিনটে জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বাকি যে জেলা অর্থাৎ ইনক্লুডিং কলকাতা, নর্থ সাউথ চব্বিশ পরগনা, হাওড়া, হুগলি, বাঁকুড়া, পুরুলিয়া এবং পূর্ব বর্ধমানে ভেরি লাইট টু লাইট রেন, মূলত ক্লাউডি হবেই বৃষ্টি কোস্টের এই তিনটে জেলা, ইস্ট ওয়েস্ট মেদিনীপুর আর ঝাড়গ্রামে একটু সম্ভাবনা বেশি। 6 তারিখে যখন সিস্টেম আরেকটু যদিও দুর্বল হবে, দুর্বল হয়েও একটু এগোতে থাকবে, তখন আমাদের এখানে বলছি, ওখানে বলেছি ইস্ট ওয়েস্ট মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, কলকাতা এবং সাউথ চব্বিশ পরগনা এই জেলাগুলোতে হালকা থেকে মাঝারি বৃষ্টি, আর লাইট রেন হচ্ছে রেস্ট অফ দ্য ডিস্ট্রিক্টে, বাকি যে জেলাগুলো আমাদের দক্ষিণবঙ্গে থাকছে। 7 তারিখেও একই রকম হালকা থেকে মাঝারি বৃষ্টি আমাদের দক্ষিণবঙ্গের কিছু জেলাতে, প্রায় কোস্ট এবং কিছুটা পশ্চিমের জেলা, ওভারঅল দক্ষিণবঙ্গের সব জেলাতেই একটা বৃষ্টির সম্ভাবনা থাকছে। এবার এই যে 3 দিন বৃষ্টি বলছি আমরা, 5, 6, 7 এর মধ্যে সব জায়গায় যে রোজ বৃষ্টি পাবে সেরকম নয়, হয়তো দেখা যাবে কেউ একদিন পেল, কেউ ম্যাক্সিমাম 2 দিন পাবে, ঠিক আছে, এর বেশি নয়। এই মুহূর্তে হাওয়ার কোনো সম্ভাবনা নেই, দুর্যোগেরও কোনো রকম কোনো সম্ভাবনা নেই। এই অসময়ের বৃষ্টি বলতে পারেন ডিসেম্বর মাসের ফার্স্ট উইকে কিছুটা যেটা ইম্প্যাক্ট হবে সেটা হচ্ছে চাষের উপরে। ধরুন যারা এখন শব্দ আলু হয়তো লাগিয়ে ফেলেছে তাদের একটু ক্ষতি হতে পারে। তো এই জন্য বলা হচ্ছে যে যেহেতু আমরা একটা বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে, যদিও সেই সম্ভাবনা খুব জোরালো বৃষ্টি নয়, তা সত্ত্বেও যারা আলু এখনও লাগাননি তারা আর 2 দিন ওয়েট করে 7 তারিখের পরে লাগাতে পারেন। ধান আমরা অনেকদিন আগে থেকেই বলে আসছি যে কেটে ফেলতে, আশা করি হয়তো কেটে ফেলেছেন, যদি কেউ না কেটে ফেলে থাকে, যদি এর মধ্যে যতটা কাটা যায় কেটে নিতে হবে। এছাড়া মেজর কোনো ইম্প্যাক্ট কিন্তু কোনো সেক্টরে খুব একটা নেই এই বৃষ্টির থেকে। মেজর ইম্প্যাক্ট যেটা হবে চাষের ক্ষেত্রে এবং পার্টিকুলারলি আলু এবং ধান, বাকি জায়গাতে খুব একটা ইম্প্যাক্ট হবে না। মৎস্যজীবীদের না এই মুহূর্তে নেই, যার জন্য আমরা বলছি কি যে আমাদের কোস্টের পরে উড়িষ্যা কোস্ট, তারপরে সিস্টেম ঢুকছে হচ্ছে মেঘজম হচ্ছে অন্ধ্রকোস্ট দিয়ে, অন্ধ্রকোস্ট দিয়ে ঢোকার পর ল্যান্ড এরিয়া যাওয়ার পরে তো আস্তে আস্তে ইন্টেন্সিটি কমতে থাকবে, কিন্তু বৃষ্টির একটা সম্ভাবনা আমাদের এখানে থাকছে।
সেক্ষেত্রেও কোনো ওয়ার্নিং নেই, মূলত হালকা থেকে মাঝারি বৃষ্টি, তিন দিন পাঁচ ছয় সাত এর মধ্যে হয়তো দুদিন কোথাও পাবে কোথাও একদিন পাবে এরকম। এই সিস্টেমের কোনো ডাইরেক্ট ইম্প্যাক্ট আমাদের কোস্ট বা আমাদের রাজ্যের উপরে নেই, যেহেতু আমাদের থেকে অনেকটাই দূরে। টেম্পারেচার যেটা হচ্ছে গ্র্যাজুয়ালি যেটা আমাদের হচ্ছে না, ম্যাক্সিমামটা যত ক্লাউডিং হবে দেখবেন ম্যাক্সিমামটা বাড়বে না, কমতে থাকবে, কিন্তু যেহেতু রাতের বেলাতেও আমাদের যেটুকু হিটই ঢুকুক না কেন সেটা বেরোতে পারবে না, ফলে রাতের টেম্পারেচারে কিন্তু সাতের আগে খুব একটা ফলের সম্ভাবনা নেই। সিস্টেম চলে যাওয়ার পরে আশা করি আট তারিখের পর থেকে আবার যখন নর্থ ওয়েস্টারলি এস্টাবলিশ হবে তারপরেই টেম্পারেচার কমার সম্ভাবনা থাকবে, মানে মিনিমামটা বলছি, কিন্তু দিনের বেলায় কিন্তু টেম্পারেচার এখন অনেকটাই কম আছে। সঞ্জীব বন্দ্যোপাধ্যায় বলছেন যে এই সিস্টেমের সরাসরি প্রভাব কিন্তু আমাদের বাংলায় পড়ছে না, তার জন্য মৎস্যজীবীদের জন্য কোনো সতর্কতা জারি করা হয়নি। যে বিষয়টা জানা যাচ্ছে যে এর প্রভাবে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, তবে সেটাও কিন্তু একেবারে হালকা থেকে মাঝারি, কোথাও যে খুব ভারী বৃষ্টির ওয়ার্নিং জারি করা হয়েছে সেরকম নয়। আর যদি আমরা টেম্পারেচারের দিকে নজর রাখি তাহলে এই মুহূর্তে কিন্তু শীত একেবারেই আসছে না, তার সবথেকে বড় কারণ হচ্ছে যে ঘূর্ণিঝড়ের জন্য আকাশটা মেঘলা হয়ে রয়েছে। আকাশ মেঘলা থাকলে কখনোই তার শীতের জন্য একেবারে উপযুক্ত সময় হতে পারে না, কারণ হিটটা যেহেতু বেরোতে পারছে না তার জন্য রাতের তাপমাত্রাতেও খুব একটা বড় পরিবর্তন হচ্ছে না। যেটা জানা যাচ্ছে যে সাত তারিখের পর থেকে তাপমাত্রায় কিছুটা হলেও পরিবর্তন আসতে পারে। এই মুহূর্তে দাঁড়িয়ে চেন্নাইয়ের অবস্থা কিন্তু যথেষ্টই শোচনীয়, তার কারণ আমরা আপনাদের দেখিয়েছিলাম সেই ছবিতে যেখানে লাগাতার বৃষ্টি হচ্ছে, রাস্তা দেখে মনে হচ্ছে যেন একেবারে নদীর মতন হয়ে গিয়েছে, গাড়ি একেবারে জলমগ্ন জায়গায় দাঁড়িয়ে রয়েছে। যাদেরকে প্রত্যেক দিনের কাজে বেরোতেই হচ্ছে সেই সমস্ত মানুষকেই এক কোমর জল পেরিয়েই কিন্তু তাদের নির্দিষ্ট কাজে যেতে হচ্ছে। হাসপাতালের অবস্থাও সেই একই রকম, সেখানেও প্রচুর পরিমাণে জল ঢুকে গিয়েছে, সঠিকভাবে পরিষেবা দেওয়া যাচ্ছে না। অ্যাম্বুলেন্সকেও এই যে প্রচণ্ড জলের যে তোর, সেই তোর কাটিয়ে তারপরেই ভেতরে আসতে হচ্ছে, কিন্তু এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আর কিছুটা সময়ের অপেক্ষা, তারপরেই এই ঘূর্ণিঝড় মিকজম চেন্নাইয়ের খুব কাছাকাছি তার ল্যান্ডফল হবে। তবে এর জন্য যে বাংলায় খুব একটা বড় সড়ো প্রভাব পড়বে তা একেবারেই নয়, তার কারণ হচ্ছে বাংলায় এর কোনো রকম সরাসরি ওয়ার্নিং নেই, তবে এর জেরে একটা বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়ে যাচ্ছে গোটা বাংলা জুড়ে। আবহাওয়ার খবরের পাশাপাশি অন্যান্য সমস্ত খবরের আপডেট জানার জন্য অবশ্যই নজর রাখবেন আজ থাক বাংলায়, সাবস্ক্রাইব করবেন আজ থাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করতে ভুলবেন না আজ থাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও।